আমি এখন এতগুলো কথা শুনে নিজে কি বলবো সেটাই এতক্ষণ ভাবছিলাম। আমি যে কথাটা বলবো সেটা শিক্ষাদানের ব্যাপার নিয়েই বলবো। আমার গুরু আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমার ভারতবর্ষের অনেক ইনস্টিটিউট, বিশ্বের নানা দেশের অনেক ইনস্টিটিউট, মিউজিক্যাল ইনস্টিটিউট ঘোরার সুযোগ হয়েছে। কখনো বায়াতে গেছি, কখনো ওয়ার্কশপ করতে গেছি, কখনো পরীক্ষা দিতে গেছি। আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করতাম যে ছাত্রছাত্রীরা এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে, গিয়ে গুরু নয় টিচারের কাছে যাচ্ছে। তারা বলে, টিচার এই অমুক ডিটির ক্লাস আছে, ডিটি ধ্রুবতারা তার ক্লাস আছে, গুরুজি নয়। যখন তারা বেরিয়ে আসছে তাদের মুখের দিকে তাকিয়ে কখনো মনে হলো না যে চেহারাটা ওই রকম অ্যাগ্লোয়িং যে কিছু তালিম পেয়েছে, মানে একটা রোজগার রোজ কাজ, এই অমুক সময় থেকে অমুক সময় আছে, চলে যাও ডিটির ক্লাসে, ওখানে পিটির ক্লাসে, ওখানে পিটি করো, যাই হোক। বিদেশেও সেরকম, এটা এই নয় যে আলাদাভাবে আছে, কিন্তু যেটা আমার মনে হয় যে একটা যে সিনসিয়ার এবং ডিসিপ্লিন একটা জগতের মধ্যে তুমি পরিবেশ ঢুকছো, সেই আন্দাজটা থাকাটা দরকার। আমার মনে হয় যে যেটা আমি এখন, আমার যা বয়স হয়েছে তাতে আমার লোকে মনে করতে পারে যে আপনি পুরনোপন্থী বা, কিন্তু আমি শিক্ষাদানের ক্ষেত্রে আমি খুবই আধুনিক। কারণ আমি, আমাকে অনেকে জিজ্ঞেস করেন আপনি কি গুরু শিষ্য পরম্পরাতে বিশ্বাস করেন না এই ক্লাস ওয়েজ ট্রেনিংয়ে বিশ্বাস করেন, আমি বলবো আমি ক্লাস ওয়েজ ট্রেনিংয়ে বিশ্বাস করি। কারণ একটা ক্লাসে বসে থাকলে পরে তুমি আরও 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 যারা ছাত্ররা ছাত্রীরা শিখছে তাদের গুরুর শিক্ষাটা তোমাদের মধ্যেও ইমপ্রিন্টেড হবে। সেই শিক্ষাটাই কিন্তু সবচেয়ে আমার মনে হয় এখনকার প্রজন্মে, যেখানে আগেকার কালে কজন গান বাজনা শিখত, একজন এক একজন গুরুর কাছে পাঁচ থেকে সাতজনের বেশি স্টুডেন্ট হতো না, তার মধ্যে দেড়জন হয়তো তৈরি হতো। আগেকার যারা গুরু ছিলেন তারা এতটা ম্যাথমেটিক্যাল, এতটা সায়েন্টিফিক যে হতে হয় গান বাজনা সে সম্বন্ধে তাদের অতটা ধারণা ছিল না। বললে পারি বলতেন ওপরওয়ালা আছে, ওপরওয়ালার ইচ্ছে থাকলে তোমার ভালো গান হবে। এখন এখন যদি ওপরওয়ালার ওপরে যে ঠিক করতে হয় যে ওপরওয়ালাই সব করবেন, তাহলে গার্জেনরা বলবে তাহলে আমাদের ফিস দেওয়ার কী দরকার। আমার মনে হয় সবচেয়ে যেটা আগে করতে হবে সেটা হচ্ছে অভিভাবকদের ট্রেনিং। প্রায় শোনা যায় গুরুজি মাসিমা আমার প্রায় ডেথ বেডে রয়েছেন, ওর খুব ইচ্ছে যে রুমনিকে একটু টিভিতে দেখবে। রুমনি তিন বছর গান শিখছে, এই মাসিমা জ্যাঠাইমা কাকুদের গান তাদের দেখাবার জন্যে আমার রুমনি তৈরি হচ্ছে। এর জন্যে যে কতগুলো বছর লাগে সেটা গুরু বলে দেবেন, এবং সেটা সেই ততদিন অভিভাবকদের ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। আর এরকম কথা কখনোই তাদের বলা হবে না যে তোকে এই কম্পিটিশনে নাম দিতে হবে, তাহলে ওরা তোকে একটা প্রোগ্রাম দেবে, তোকে
এবার টিভিতে পাঠাবো, একদম না। গুরুর কাছে পারমিশন নিতে হবে, কতদিন বাদে গুরু বলবেন যে হ্যাঁ তোমার এখন তুমি এ করতে পারো। আমি 18 বছর বয়স থেকে অন দ্য রোড গান বাজনা করছি প্রফেশনালি, গুরুজির কাছে সবসময় পারমিশন নেই। একবার একটা প্রতিষ্ঠান থেকে আমাকে বুক করতে এসছেন, আমি গুরুজিকে ফোন করছি, গুরুজি আমি কি এখানে বাজাবো? উনি বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তুমি ওদের সঙ্গে কথা বলো, প্রফেশনালি কথা বলো, কী পথ কী টাকাপত্র দেবে দেবে সেই নিয়ে কথা বলো, আমার সঙ্গে তো তোমাকে তো বলেই দিয়েছি তুমি বাজাও। তো ততদিন ওয়েট করতে হবে। আমার মনে হয় যে এই যে ডিসিপ্লিনটা সেটা সর্বাগ্রে বুঝতে হবে গুরুদেরও। এবং আমি জানি অজয় যে গুরুর কাছে শিখেছে, আমারই গুরু ভাই, আমাদের গুরুজি কখনো এরকম বলেননি যে তুমি একটা এই হয়ে যাবে আর তুমি একটা ওই হয়ে যাবে, বিদেশ যাবে আর সেই যাবে। আরে বাবা, বিদেশ যাওয়াটাও আজকাল লোকে একটা চটের থলে নিয়েও দেখছি বিদেশ চলে যাচ্ছে, ওটা না। এই যে ডিসিপ্লিনটা শেখানো সেইটাও কিন্তু গুরুর কাজ। এবং আমি জানি অজয় ইজ সাচ এ পার্সন, সে জানে কীভাবে শেখাতে হয় এবং সে জানে কীভাবে সায়েন্টিফিক্যালি শেখাতে হয়। এবং আমি জানি শ্রুতিনন্দন থেকে অনেক স্টুডেন্ট অনেক তাড়াতাড়ি বেরিয়ে আসছে, এবং এখন তো সবে 10 বছর হয়েছে, আরও পাঁচটা থেকে আরও দশ বছর আর কি দিতে হবে, তবে আরও অনেক অনেক এইরকম রিনাউন্ড আর্টিস্টরা বেরিয়ে আসবে, এটা আমার বিশ্বাস। নমস্কার।